السلام عليكم, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন পর আমি একটি ভিডিও তৈরি করলাম, যেহেতু রঙ্গোল তৈরি করেছি তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন কথা না বাড়ি শুরু করি। আমি এখানে নিয়েছি এনকে বন বাইন্ডার এবং নিয়েছি র কালার যেগুলো বলে অ্যাক্রামিন কালার, এবং নিয়েছি পাটি রং মিক্স করার জন্য। পাটিগুলো ধুতে ধুতে আমার নখগুলোর অবস্থা খুবই খারাপ। এনকে বাইন্ডার নিয়েছি, মনে করেন আপনি বোতলটা নিলেন, এক বোতল, এক বোতলে অর্ধেক এনকে এবং অর্ধেক বাইন্ডার। অনেকে আছে অল্প অল্প করে মিক্স করে, কিন্তু বেশি কাজ করার সময় বাটিতে একবারে রঙটা মিক্স করলে কাজটা সহজ হয়। তার জন্য আমি সবগুলো বাটিতে এনকে এবং বাইন্ডার মিক্সগুলো নিয়ে নিচ্ছি, এবং ব্রাশ ধোয়ার জন্য নিয়ে নেব আমি পানি। নিয়েছি পানি এবং একটি ব্রাশ নেবেন, যেটা আপনার বেশি একটা ব্যবহার হয় না, তেমন একটা ব্রাশ আপনি নিয়ে নেবেন রং মিক্স করার জন্য। এখানে এটা হচ্ছে মেজেন্ডা কালার রং। মেজেন্ডা কালার রংটা সহজে মানে যেমনটা আপনার চাই তেমন আপনার অন্য কালার রং মিক্স করে নিতে পারেন। যদি এমন কালারই চান তাহলে এভাবেই রাখতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। মানে কালারটা হলো আপনার নিজের উপর নির্ভর, আপনি কিভাবে করতে চান এবং কতটা রং মিক্স করতে চান। দেখছেন যে ব্রাশটা অন্য কোনো পাটিতে রেখেছি, তাতে কোনো সমস্যা নেই, কারণ আমি কালো রং করবো, একটা কালো রঙের সাথে তেমন একটা বোঝা যাবে না। রং মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে রং। এবার আমি করবো, এখন আমি মেশাবো হলুদ কালার, এবং হলুদ কালারটা যদি আপনি কোনো ডিপ কালার কাজ করতে চান তখন কিন্তু আপনার হোয়াইট পেস্ট ব্যবহার করতে হবে। এবং আমি এটা তো হলুদ দিয়ে নিয়েছি, কারণ এটা আমি সবুজ রং করবো। হলুদ এবং নীল মেশালেই হয়ে যায় সবুজ। আপনি যতটা নীল মেশাবেন তার রং ততটা গাঢ় আসবে। এটা হলো হালকা একটা সবুজ কালার, মানে কলা পাতা, কিন্তু আর একটু নীল মেশালে এটা গাঢ় একটা সবুজ কালার হয়ে যাবে, ডিপ সবুজ কালার যেটা আমার দরকার। যেমন আমি সেই হিসাবে আমি রংটা মেশাচ্ছি। আপনাদের যে যতটুকু পরিমাণ কালার দরকার ততটুকু আপনারা অল্প অল্প করে মেশে দেবেন, প্রথমে বেশি দেবেন না। এতো আমার রং মেশানো হয়ে গেল, এবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে কালো, হলুদ, সবুজ এবং মেজেন্ডা কালার। এবং আমার আর একটা রং লাগবে, সেটা হলো গোলাপি কালার। গোলাপি রংটা আমার আগে মেশানো ছিল, তার জন্য সবার সামনে আর দেখানো হলো না গোলাপি রংটা মেশানো। এটা একটা আলাদা একটা রং পাওয়া যায় দোকানে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কাছে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে।